25 বছর আগে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেন বহরে গুলি ও বোমা হামলার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে নয় আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় 25 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া 13 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক আদালতের বিচারক মোহাম্মদ রোস্তম আলী বুধবার বেলা 12টার দিকে এই মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাসদাত এই তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম পটল বলেন, কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল 1993 23 সেপ্টেম্বর জননেত্রী শেখ হাসিনা ট্রেন বহরে যে গুলিবর্ষণ হয়েছিল। দীর্ঘদিন পরে আজকে সেই মামলার প্রত্যাশিত রায় হয়েছে। 9 জনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, 17 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং অবশিষ্ট সকল আসামিদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1994 সালের 23 সেপ্টেম্বর দলীয় কর্মসূচিতে ট্রেন বহন নিয়ে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী রেলওয়ে জংশনে তাকে বহনকারী ট্রেন বহর যাত্রাবিরতি করলে ওই ট্রেন ও শেখ হাসিনার কামরা লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এই ঘটনায় দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করে শেখ হাসিনা দ্রুত ঈশ্বরদী ত্যাগ করেন। পরে এই মামলাটি হয় 1994 সালের 23 সেপ্টেম্বর। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।